আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনের গণচালান দিল সেনাবাহিনীকে। সৌদি আরবের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৃতজ্ঞতা প্রকাশ। মার্কিন ঘাঁটি থেকে অস্ত্র ও গাড়ি নিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা। ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ভয়ঙ্কর ড্রোন তৈরি করল ইরান। মার্কিনরাই দুনিয়ার অপর প্রান্ত থেকে এসে এই অঞ্চলে সংকট সৃষ্টি করছে দাবি ইরানের। লকডাউনের মধ্যেই কাশ্মীরে তুমুল হামলা, নিহত তিন। এবং সর্বশেষ থাকছে আফগানিস্তান থেকে সিআইএ সদস্যদের সরিয়ে নিতে পারে আমেরিকা। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সেনাবাহিনীর অধীনস্থ বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে চালকবিহীন বিমানের গণচালান হস্তান্তর করেছে। এইসব চালকবিহীন বিমানের মধ্যে যুদ্ধ এবং গোয়েন্দা ড্রোনের পাশাপাশি জেট চালিত বহুমুখী চালকবিহীন বিমানও রয়েছে। ইরানের সেনাবাহিনীর দিবসের একদিন পরই এই চালান হস্তান্তর করা হয়। ইস্পাহানের ইরানের বিমান শিল্প কারখানা বা আইএইউও থেকে হস্তান্তর অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেনারেল হাতামি বলেন, জেট চালিত চালকবিহীন বিমান 900 ঘন্টা/কিলোমিটারে গতিতে চলতে এবং এটি 12 কিলোমিটার ঊর্ধ্বাকাশে তৎপরতা চালাতে পারবে। টানা 180 মিনিট তৎপরতা চালাতে সক্ষম এই ড্রোনের পাল্লা 1000 কিলোমিটার বলেও জানান তিনি। এই অনুষ্ঠানে আবাবিল 3 এবং কারার ড্রোনের বড় একটি চালান তুলে দেওয়া হয় বিমানবাহিনীর হাতে। আবাবিল 3 সম্পর্কে তিনি জানান, মাঝারি পাল্লার একটি 150 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিমান হামলা চালাতে পারবে। আর কারারকে কৌশলগত যুদ্ধ ড্রোন হিসাবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ বিমানের মতোই মালামাল বহন করতে পারবে এটি। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলার ক্ষমতা সম্পন্ন এই চালকবিহীন বিমান লক্ষ্যবস্তুতে প্রয়োজনে আত্মঘাতী হামলা চালাতে পারে, অর্থাৎ এটি নিজেই প্রয়োজনে লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে আন্তর্জাতিক চেষ্টায় সহায়তার অংশ হিসাবে $50 কোটি দান করায় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার আরব নিউজের এক খবরে এমন তথ্য জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রস আধানম করোনা ভাইরাসের প্রতিরোধে লড়াইয়ে $50 কোটি সহায়তার মাধ্যমে উদারতার প্রকাশ করায় দুই পবিত্র মসজিদের জিম্মাদারের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আশা করছি G20 দেশগুলোর বাকি সদস্যগুলো সৌদি আরবের এই পথ অনুসরণ করবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও উদ্ভাবন জোটকে 15 কোটি, টিকা ও প্রতিষেধক উদ্ভাবন জোটকে 15 কোটি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং কর্মসূচিকে $20 কোটি দেবে সৌদি আরব। এদিকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেছেন, করোনা ভাইরাসের বিস্তারের মধ্যে রমজানের তারাবি ও ঈদের জামাত বাড়িতে বসেই পড়া উচিত। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র এবং গাড়ি নিয়ে পালিয়ে গেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কিছু সদস্য। তারা হোমস প্রদেশের আল তনফ মার্কিন ঘাঁটি থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে পালিয়ে পালমিরা শহরে পালিয়ে যায়। এসব সরঞ্জাম নিয়ে তারা সিরিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এ সম্পর্কে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায় উগ্র সন্ত্রাসীরা মার্কিন সেনাদের গাড়ি এবং অস্ত্র নিয়ে সিরিয়ায় সেনা নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন ঘাঁটি থেকে ছিনিয়ে নেওয়া গাড়িতে আমেরিকার সেনাদের মেশিনগান ও অন্যান্য অস্ত্র বসানো রয়েছে। সিরিয়ায় মোতায়েন একটি পশ্চিমা সামরিক সূত্র এই খবর নিশ্চিত করেছে। চলতি মাসের প্রথম দিকে বেশ কিছু সন্ত্রাসী মার্কিন পক্ষে ছেড়ে সিরিয়ায় সামরিক বাহিনীর সাথে যোগ দিয়েছে। সিরিয়া যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তখন এইসব সন্ত্রাসী মার্কিন পক্ষ ত্যাগ করে সিরিয়ার পক্ষে যোগ দিচ্ছে।
অন্তত তিনটি বোমাসহ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ও 1,500 কিলোমিটার পাল্লার ড্রোন তৈরি করেছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এই তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের। তিনি বলেন, উল্লেখযোগ্য দূরত্ব থেকে শত্রুর গতিবিধিতে নজরদারি করতে পারবে এই ড্রোন। এছাড়া যুদ্ধমিশন পরিচালনায়ও সক্ষম এটি। ক্ষেপণাস্ত্র ও বোমায় সজ্জিত এই ড্রোন 45,000 ফুট উপর দিয়ে উল্টে পারবে। তবে এই আকাশযানটির কোনো নাম উল্লেখ করেনি হাতামি। ইরানি সামরিক কারখানায় এই ড্রোন নির্মাণ করা হয়েছে, যাতে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সহায়তা করেছে। সীমান্ত নজরদারিতে মূল অস্ত্র হিসাবে বিবেচনা করা হয় ড্রোনকে। বিশেষ করে উপসাগরীয় জলসীমা ও হরমুজ প্রণালীতে এইসব ড্রোন সক্রিয়। এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয়। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। গত 3 জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। এরপরে দুদেশের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এই অঞ্চলে নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি এই কথা বলেছেন। পারস্য উপসাগরে মোতায়েন ইরানের যুদ্ধজাহাজের ব্যাপারে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টারকম বিবৃতি প্রতিক্রিয়ায় তিনি এই আরও বলেছেন, এই অঞ্চলে নিরাপত্তাহীনতার মূল কারণ হচ্ছে আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর অযাচিত ও বেআইনি উপস্থিতি, যারা কিনা দুনিয়ার আরেক প্রান্ত থেকে এখানে এসে অনর্থক কথাবার্তা বলছেন। পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকম এর এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের 11টি যুদ্ধজাহাজ আমেরিকার 6টি যুদ্ধজাহাজের জন্য বিরক্তকর কারণ হয়ে দাঁড়িয়েছে। সেন্টকম এই দাবির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় বলেছেন, মনে হচ্ছে মার্কিন নৌবাহিনী আমাদের পানিসীমায় তাদের পথ হারিয়ে ফেলেছে এবং পারস্য উপসাগরের নামও তাদের জানা নেই। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র আবির্ভাবের বহু আগেই, অর্থাৎ 2,000 বছর ধরে পারস্য উপসাগর নামটি প্রচলিত। তারা 7,000 মাইল পাড়ি দিয়ে আমাদের ঘরের কাছে এসে কি করছে তা কি তাদের জানা নেই? পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষামন্ত্রীও বলেছেন, আমরা আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে আছি এবং বরং মার্কিনরাই দুনিয়ার অপর প্রান্ত থেকে এসে এই অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি ও নানা ধরনের সংকট সৃষ্টি করেছে। ইরানের সশস্ত্র বাহিনী বহুবার মার্কিন কর্মকর্তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের যদি সামান্য যুদ্ধ বা বুদ্ধি জ্ঞান থাকে তাহলে এটা বোঝা উচিত যে ইরানের নিরাপত্তার বিরুদ্ধে ন্যূনতম পদক্ষেপের জবাব ইরান কত কঠিনভাবে দেবে। গত বছর জুন মাসে আমেরিকার একটি গোয়েন্দা বিমান হরমুজগান প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে বিধ্বস্ত করে। এর আগেও মার্কিন বিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করলে ইরান সতর্ক করে দেওয়ার পর ওই বিমান গতিপথ পরিবর্তন করে চলে যায়। এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির পিছনে 3টি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, ইরানকে এই অঞ্চলে নিরাপত্তাহীনতার মূল কারণ হিসাবে তুলে ধরা। দ্বিতীয়ত, ইরান আতঙ্ক সৃষ্টি করা। এবং তৃতীয়ত, এই অঞ্চলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। আমেরিকার এই 3টি অসৎ উদ্দেশ্য থেকে বোঝা যায় আমেরিকার আসল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার পরিবেশ নষ্ট করা। এই অঞ্চলকে নিরাপত্তাহীন করার জন্য আমেরিকা এখন নতুন খেলায় মেতেছে। ইরানকে হুমকি হিসাবে তুলে ধরে আমেরিকা নিজেকে এই অঞ্চলের দেশগুলোর রক্ষাকর্তা হিসাবে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারত জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশটির কাশ্মীরে পুলিশ ও সিআরপিএফ এর যৌথ টহলে থাকা অবস্থায় হামলা চালায় বিভিন্ন গোষ্ঠী। এতে 3 সিআরপিএফ সদস্য নিহত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপারে হামলায় প্রাণ হারিয়েছে সিআরপিএফের 3 জওয়ান। বারামুল্লা জেলায় কাশ্মীর রাজ্যে পুলিশ ও সিআরপিএফ একসময় যৌথ টহলদারিতে ছিল। হামলাকারী সন্ত্রাসীদের খুঁজতে জেলাটি জুড়ে তল্লাশি অভিযান চালু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খবরে বলা হয়, গত 2 সপ্তাহের মধ্যে 2বার হামলার ঘটনা ঘটে।
চলতি মাসের প্রথমে কয়েকজন উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা করছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তারপরই হাডমন্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয় দুইজন। তবে দেশটির গোয়েন্দা সূত্র জানা যায় ওই এলাকায় আরও কয়েকজন গা ঢাকা দিয়েছিল। এই খবরে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালিয়েছেন জওয়ানরা। ভারতের অন্যান্য রাজ্যের মতো জম্মু ও কাশ্মীরেও করোনা ভাইরাসের থাবা বসিয়েছে। লকডাউনের জেরে সেখানেও গৃহবন্দী অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় মানুষজন। অপরদিকে হামলার মধ্যেই অব্যাহত আছে পাক সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন। চলতি মাসে প্রায় চারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তা কাতারা। এতে নিহত হয়েছে 3 ভারতীয় নাগরিক। আফগান শান্তি চুক্তি বাঁচাতে এবং দেশটিতে সহিংসতা কমানোর লক্ষ্যে আফগানিস্তান থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিআইএর অনুচরদেরকে সরিয়ে নিতে পারে ওয়াশিংটন। দৈনিক নিউইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। শুক্রবার পত্রিকাটি জানিয়েছে আফগানিস্তানের সিআইএর উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি তালেবান গোষ্ঠীর সঙ্গে আমেরিকার যে কথিত শান্তি চুক্তি হয়েছে তার অংশ হিসাবে এই আলোচনা চলছে বলে পত্রিকাটি উল্লেখ করেছে। সাম্প্রতিক কিছু সহিংসতার ঘটনায় আমেরিকা এবং তালেবানের মধ্যকার চুক্তি ভেঙে যাওয়ার পর্যায়ে রয়েছে। গত 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় ওই চুক্তি হয়েছিল। চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে আগামী জুলাই মাসের মধ্যে আমেরিকা তার সমস্ত সেনা সরিয়ে নেবে এবং এই সময়ের মধ্যে আফগান সরকারের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তালেবান আলোচনা শুরু করবে। দীর্ঘদিন থেকেই তালেবান দাবি করে আসছিল আফগানিস্তানে সিআইএর উপস্থিতির অবসান ঘটাতে হবে, দেশ থেকে মার্কিন সেনাদেরও সরিয়ে নিতে হবে। বরাবরই তালেবানের এই দাবি উপেক্ষা করা হয়েছে বলে শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়ে আমেরিকা তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।